জাতীয় জাতীয় আমি দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রতি বছর দেশের সফলতা আর আগামী পরিকল্পনার কথাই তুলে ধরেন সরকার প্রধান তবে প্রাণঘাতী করোনা ভাইরাস পাল্টে দিয়েছে সেই প্রেক্ষাপট প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গোটা বিশ্ব এখন বিপর্যস্ত প্রায় ত্রিশ মিনিটের এ ভাষণের বেশিরভাগটাই ছিল করোনা মোকাবেলায় সরকারের পরিকল্পনা আর মানুষকে সচেতন করার নানা পরামর্শ পান খাতি করোনা ভাইরাস জনস্বাস্থ্য সহ বৈশ্বিক অর্থনীতির উপর নেতিবাচক থাবা বসাতে যাচ্ছে বলে বিশেষজ্ঞরা আভাস দিচ্ছেন আমাদের উপরও এই আঘাত আসতে পারে এই মুহূর্তে আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার মানুষকে প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা করা আমি সকলের মানসিক অবস্থা বুঝতে পারছি কিন্তু এই সংকটময় সময় আমাদের ধৈর্য এবং সাহসিকতার সঙ্গে পরিস্থিতির মোকাবেলা করতে হবে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান সরকার প্রধান মুসলিম সহ সব ধর্মের মানুষকে ঘরে বসে প্রার্থনা করারও পরামর্শ ছিল তার বাইরে জরুরি কাজ সে বাড়িতে থাকুন মুসলমান ভাইরা ঘরেই নামাজ আদায় করুন এবং অন্যান্য ধর্মের ভাই বোনদেরও ঘরে বসে প্রার্থনা করার অনুরোধ জানাচ্ছি আতঙ্কিত হবেন না আতঙ্ক মানুষের যৌক্তিক চিন্তা ভাবনার বিলোপ ঘটায় সব সময় খেয়াল রাখুন আপনি আপনার পরিবারের সদস্যগণ এবং আপনার প্রতিবেশীর যেন সংক্রমিত না হন করোনা প্রতিরোধে চিকিৎসা সংক্রান্ত সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরেন শেখা ফিনা করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের জন্য ঢাকায় ছয়টি হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে এছাড়া আরও তিনটি হাসপাতাল প্রস্তুত করা হচ্ছে জেলা উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে করোনা ভাইরাস আক্রান্তদের জন্য পৃথক সয্যা প্রস্তুত রাখা হয়েছে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা সেবা প্রদানের ক্ষেত্রে স্বাস্থ্যকর্মীদেরই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে তাদের সুরক্ষার জন্য পর্যাপ্ত পরিমাণ সরঞ্জাম সরবরাহ করা হয়েছে এবং যথেষ্ট পরিমাণ সরঞ্জাম মজুদ আছে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রীরও পর্যাপ্ত মজুদ রয়েছে হবেন না স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে সংকটময় সময়ে বাজার ঠিক রাখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান ছিল তার সেই সাথে প্রস্তুতির কথাও জানান সরকারের এই সংকটময় সময়ে আমাদের সহনশীল এবং সংবেদনশীল হতে হবে কেউ সুযোগ নেওয়ার চেষ্টা করবেন না বাজারে কোনো পণ্যের ঘাটতি নেই দেশের অভ্যন্তরে এবং বাইরের সঙ্গে সরবরাহ চেন অটুট রয়েছে অযৌক্তিকভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি করবেন না জনগণের দুর্ভোগ বাড়াবেন না সর্বত্র বাজার মনিটরিংয়ের ব্যবস্থা করা হয়েছে করোনা মোকাবেলাকে যুদ্ধ হিসেবে আখ্যায়িত করে এর বিরুদ্ধে সম্মিলিত লড়াইয়ের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই যুদ্ধে আপনার দায়িত্ব ঘরে থাকা আমরা সকলের প্রচেষ্টা এই যুদ্ধে জয়ী হব ইনশাআল্লাহ মারফিজা আরটিভি ঢাকা